নমস্কার বন্ধুরা, আমি সুদেশনা। চলে এলাম আবার একটি নতুন ব্লগ নিয়ে। অনেকদিন পর ভিডিও দিচ্ছি। আজ এখানে দেখো, কদিন বৃষ্টি গেছে তো আমি ছাদে এসে আর ভিডিও তৈরি করতে পারিনি। আজকে দেখাচ্ছি আমার পাতা শাক যেগুলো আমি তৈরি করলাম, সেই পাতা শাকগুলো কীভাবে আমি গাছে প্রতিস্থাপন করি, গাছ লাগাই, সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। গাছ আমরা বিভিন্নজন বিভিন্নভাবেই বসাই, তো আমি গাছের যে অবশিষ্ট পাতাগুলো পড়ে থাকে সেগুলো দিয়েই আমি কম্পোস্ট সার বানাই। তো সেইগুলো তোমাদের সাথে আগেও শেয়ার করেছি। তো আজকে একটি লেবু গাছ বসাবো। সেই লেবু গাছ এই প্লাস্টিকের বালতি, এতে প্রচুর মাটি ধরে, সেই জন্য লেবু গাছটি অনেক ছোট টবে ছিল। আর এইটা কি জানো, এটা হচ্ছে ওই সেই কুঁদলি গাছ, আমার সেই পুরনো কুঁদলি গাছ। পাতাগুলো ঝরে গেছে আর এই কাণ্ডগুলো রয়ে গেছে, যাই হোক। আর এই যে দেখো কি সুন্দর পাতা শাক তৈরি হয়েছে না, তোমরাও এভাবে তৈরি করতে পারো, আমরা সবাই তৈরি করতে পারি। এই পাতা শাক তৈরি করা খুবই সহজ। এই পাতা বাগানের যে পাতাগুলো পড়ে সেগুলো একটি জায়গায় জমা করে তারপরে মাটি দিতে হবে, আবার পাতা দিতে হবে, আবার মাটি দিতে হবে, এইভাবে পাতা শাক তৈরি হয়। তো তার আগে একটু বলে নিই, এখানে এক কাপ মতন যদি দই দিয়ে দেওয়া যায় তাহলে পাতা শাকটি খুব ভালোভাবে তৈরি হয়, এবং এর ভিতরে যে খাদ্যগুলো থাকে গাছেদের সেগুলো কিন্তু খুব ভালোভাবে তৈরি হয়, আর গাছ খুব ভালোভাবে সেই পুষ্টিগুলো নিতে পারে। আর আমি এখানে দিচ্ছি DAP 10-26-26 এবং পটাশ সার সম পরিমাণে নিয়ে ওই অল্প একটু আমি ছড়িয়ে দিলাম। প্রথমে মাটি দিলাম, তারপরে এটি ছড়িয়ে দিয়ে এর উপরে আবার মাটি দেব, তারপরে আবার ওই সার দেব, আবার মাটি দিয়ে আবার গাছটি বসাবো। এইভাবে আমি তরে তরে মাটি রেডি করে লেবু গাছটি বসাবো। এই হচ্ছে পাতা সার দেওয়ার গাছের উপযুক্ত বিধি। তো এইভাবে দিলে পাতা সার খুব ভালোভাবে কাজ করে। স্তরে স্তরে দিতে হবে, আমরা যেমন বিরিয়ানির প্রতিটা স্তর তৈরি করি, একবার বিরিয়ানি দিয়ে, একবার মাংস দিয়ে, আবার বেরেস্তা দিই, এইভাবে পাতা শাক গাছে বসানোর পদ্ধতি এইভাবে যদি আমরা বসাই। আমি তো এইভাবেই বসাই এবং খুব ভালো ফলও পাই, আর খুব বেশি সার তো লাগেই না, খুব অল্প সারেই হয়ে যায়। তাহলে কিন্তু এই মাটি কিনে দিতে অনেকটা টাকার প্রয়োজন হয়, তো সে কথা ভেবে আমরা নিজেরাই বাড়িতে এই শাকটি তৈরি করে নিতে পারি। আর এখানে দেখো, এই গাছটি না আমার সিঁড়িতে রাখা ছিল, তো সিঁড়িতে একটু অবহেলা হয়ে গেছে, তো তারপরে আমি এটিকে ছাদে নিয়ে এসেছি। আর অন্যান্য বারে দেখেই থাকবে যে আমি টবে স্নেক প্ল্যান্ট বলো, পাতাভার বলো দিই, তারপরে এই চিনেমাটির টবগুলোতে দিই, সাদা টবগুলোতে। তো এই স্নেক প্ল্যান্টের ক্ষেত্রে আমি বলবো তোমরা এইভাবেই করতে পারো, স্নেক প্ল্যান্ট যখন পুরোটা ভরে যাবে তখন দেখতে ভীষণই ভালো লাগে, সেই জন্য আমি এখানে স্নেক প্ল্যান্টটি সরাসরি মাটিগুলি এই সাদাটা দিয়ে বসিয়ে দিয়েছি। আর এইভাবে না সাদা পাথরগুলো যদি দিয়ে রাখি তাহলে দেখতে খুবই ভালো লাগে। দেখো পাতাগুলো কীরকম হয়ে গেছে, তো চিন্তা করো না, এগুলোকে আমি সারিয়ে তুলব। আর দেখো পুরো এক গামলা আমি মাটি তৈরি করেছি, পাতা শাকের মাটি, খুব উপকারী এই মাটি, তোমরা এইভাবে গাছে দিতে পারো। আর এখন তো এই জানুয়ারি মাস, তো এই সময় দিলে খুব ভালো হয়। আজ আসি